হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে ম্যাঙ্গো লাচির একটা রেসিপি শেয়ার করবো। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা তৈরি করে নিই আমাদের আজকের ম্যাঙ্গো লাচি। লাচি করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডারের জারে প্রথমে 1 কাপ পরিমাণ আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনি চাইলে এখানে কন্ডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে ভালো করে জাল করে ঘন করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি বরফ। এবার আমি সবগুলোকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এবার আমি আমার ম্যাঙ্গো লাচিটা পরিবেশন করব। লাচি পরিবেশনের জন্য আমি লাচিটাকে প্রথমে 2 গ্লাসে ঢেলে নিয়েছি। এবার উপর থেকে কিছুটা পেস্তাবাদাম কুচি দিয়ে আমি লাচিটাকে সাজিয়ে নিয়েছি। তো আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করব। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার করা রেসিপিগুলো শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে।